স্যার, এইবারের মতো মাফ করা যায় না। বয়সের কারণে একটু ভুলটুল হয় এটা সত্য, কিন্তু ইচ্ছা করে কোনো অন্যায় করি নাই, বিশ্বাস করেন। জালাল মিয়া, এর আগেও তোমাকে এই অসতর্কতার কারণে সাবধান করা হয়েছিল, তুমি কিন্তু একই কথা বলেছিলে। এবার কিন্তু আমার কিছু করার নেই। স্যার, চাকরিটা চলে গেলে না খায় মরবো, সবচেয়ে বেশি চিন্তা মায়া ডারে নিয়ে। স্যার, এইবারের মতো একটু মাফ করে দেন। বড় সাহেবের গাড়ি যখন ঢোকে তখন একটু ঝিমায় পড়ছিলাম, সারা রাত ডিউটি করে শরীরটা এলাই দিছিল, সেজন্য ঠিক মতো সালাম দিতে পারিনি। আমার কিচ্ছু করার নেই জালাল ভাইয়া, এমডি স্যারের হুকুম আমাকে মানতেই হবে, আমি তার চাকরি করি। তোমার ইউনিফর্ম স্টাফ রুমে জমা দিয়ে যাও। আল্লাহ, এখন কি করিস, মেয়েটাকে কি বলবো? পারুল, পকেটে টাকা নাই, তোর বাপে যে টাকা পাঠাইছে আনতে 1000 টাকা দে। বাপে টাকা পাঠায় নাই, কথা কই কথা গায়ে লাগে না তোর, যা টাকা নিয়ে আয়। কইলাম তো টাকা পাঠায় নাই। বুঝছি, সোজা আঙুলে গিয়ে উঠবো না, আঙুলটা একটু ব্যাখ্যা করতে হইব। হ্যাঁ, তুই কেন কে বাইর হ, যা কইতেছি যা। হ, যাইতাছি, অহন যাইতাছি, আবার আসমু, টাকা না নিয়ে যখন যাব না, কথাটা মনে রাখিস। ভাই, আমি জালাল। কি ব্যাপার? দারুণ চাকরিটা তো রাখতে পারলাম না। আপনার দিলাম গামছা বিক্রি করতে, গামছা দিয়ে আসলেন ছিনতাইকারী দিয়ে, এরপর দিলাম চাপ বেচতে, 1000 টাকার ফ্ল্যাক্স চাইলেন খোয়াইয়া, এই পর্যন্ত দারুণ চাকরি আপনারা কয়টা দিছি আমি? আপনার মতো মানুষ দিয়ে কিচ্ছু হবে না, আপনি মানে মাফ করেন তো। ভাই, আর একটু চেষ্টা করা যায় না? শেষবারের মতো একটু দেখেন না, খালি হাতে কেমন যাই, মেয়েটার সামনে কেমন আর। আমারও তো কাজ কাম আছে, আপনারা নাকি ঢাকা শহরে আমি গুরুম, আপনি আবার মাফ করেন, অন্য জায়গায় দেখেন। যান, thank you.
ভাই আমার নাম জালাল মিয়া, আমি একজন মুক্তিযোদ্ধা। আমার একটাই মাত্র মায়া, এই মায়াটা কিডনির সমস্যা, কিডনি নষ্ট একটা। এটা ডাক্তারের প্রেসক্রিপশন দেখ, এর চিকিৎসার জন্য টাকা দরকার। আপনাদের তো পয়সা কড়ি আছে, আমি তো গরিব মানুষ, আমার কিছু সাহায্য দিবেন। বাবা কিছু সাহায্য দিবেন, আমার একটা মায়া কিডনির সমস্যা। চাচা চাচা, আপনি 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 এদিকে আসুন। আমারে বলতেছেন? জি, একটু বসেন চাচা, আপনার একটু সময় নষ্ট করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে আর কি। হতভাগাদের সময় সব সময় নষ্ট। কোন চা খাবেন? না, চা খাওয়ার অভ্যাস নেই। খান না, আজকে খান। এক কাপ দুটো চা দেন। ঢাকায় কি নতুন আসছেন আপনি? হ্যাঁ, নতুনই, মাসখানেক হইলো আসি। ও তো, মানে থাকেন কোথায়, মানে বাসা কই? ওই যেখানে রাত সেখানেই কাজ। না, ওই তবু মানে একটা জায়গা তো আছে যেখানে আপনি রাত্রে থাকেন। ওই 19 নম্বরের পাশে একটা মাঠ আছে না, ওই মাঠে কোনো একটা গাছ আছে, ওই গাছের নিচে। আপনার দেশ কোথায়? তা তো বলা যাবে না বাবা। ভয় পেয়েছেন? ভয় পাবো কেন, পাঞ্জাবিকে ভয় পায় নাই, মুক্তিযোদ্ধারা কখনো ভয় পায় না, এক আল্লাহ ছাড়া জালাল মিয়া কারোর ভয় পায় না। কাকা, আপনি উত্তেজিত হবেন না? উত্তেজিত হবো না কেন? আপনাকে শহরের দালানকোঠার মধ্যে যারা বাস করে তাকে মনে মায়া মমতা বলে কিছুই নাই। সরি কাকা, আমি আসলে বুঝতে পারি না আপনি মুক্তিযোদ্ধা। আপনার এসব বোঝা লাভ কি? আপনার বয়স কতই বা হয়েছে, মুক্তিযোদ্ধার আপনি বুঝবেন কি? কাকা, আমি আপনার জন্য কিছু করতে পারবো কিনা জানি না, তবে কাকা আপনি টাকাটা রাখেন। আল্লাহ আপনার অনেক বড় করুক। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। করেন। আচ্ছা, আপনার মানে মুক্তিযোদ্ধার কোনো সনদ বা প্রমাণ কোনো কাগজপত্র আছে? আমি মুখে বলতেছি, আপনি বিশ্বাস হয় না? না না, আমি তো বিশ্বাস করছি, কিন্তু মানে আপনার যদি মুক্তিযোদ্ধার সনদপত্র বা কিছু একটা থাকতো তাহলে আমি আপনাকে আরও আরও হয়তো সাহায্য করতে পারতাম। আমার কাছে এই কাগজখানা আছে। মুক্তিযোদ্ধারা মারা গেলে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়, তপধ্বনি করে গাড়া বানা দেওয়া হয়, বাচ্চা থাকতে কিছুই পায় না। আরে মরে গেলে এগুলো ধুয়ে পানি খাইবে? মায়াটা জন্য কিছুই করতে পারলাম না, এটাই একমাত্র কষ্ট। বাচ্চা থাকতে তারা যদি একটু সুখী দেখে দিতে পারতাম। আপনার মেয়ে তো অসুস্থ, তাই না? হ্যাঁ, অসুস্থ। আল্লাহ তো বাপের আগে তারে নেবে না। আপনার মেয়ের নাম যেন কি? পারুল। বাহ, খুব মিষ্টি নাম। আচ্ছা, আপনার মেয়ের ছবিটা একটু দেখি তো। মাশাআল্লাহ, আপনার মেয়ে তো অনেক সুন্দর। আচ্ছা চাচা, একটু চলো তো আলাদা চলো, আপনার একটা ছবি তুলব। আসেন চলো। কাকা, বিলটা পরে দিতেছি। আপনি এই জায়গাটা একটু দাঁড়ান, এক সেকেন্ড। আপনি ছবিটা একটু ধরেন, ছবিটা এখানে ধরেন। হ্যাঁ ধরেন। আমি
হ্যালো জয়ী বল কে তোর ফোন বন্ধ ছিল নাকি কই না তো তাড়াতাড়ি আয় আমি কতক্ষণ ধরে বসে আছি এই তো এক্ষুনি আসছি কতক্ষণ লাগবে 10 মিনিট ওকে ওকে হ্যাঁ ওকে টাটা আমি তাহলে এখন আসি আপনি বিকেল 4টার দিকে আবার ওই চায়ের দোকানে আসেন ঠিক আছে যাইবেন হ্যাঁ হ্যাঁ আমি যাই দেখি আপনার জন্য আমি কি করতে পারি ঠিক আছে দাদা আমি তাহলে গেলাম আজকে একজন মুক্তিযোদ্ধার সঙ্গে আমার দেখা হয়েছিল তুই যখন ফোন দিয়েছিলি না আমি তখন তার সঙ্গে ছিলাম পরিচিত কেউ আরে না পরিচিত হলে কি আস্তে আস্তে সাহায্য চায় মানে সে ভিক্ষে করছে ইয়েস স্ট্রেঞ্জ রিয়েলিটি কঠিন বাস্তব একজন মুক্তিযোদ্ধাকে এভাবে দেখবো আমি কখনো ভাবিনি আমার চাচা একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি যতদিন বেঁচে ছিলেন সম্মান নিয়েই বেঁচে ছিলেন লোকটা যে মুক্তিযোদ্ধা তার কি কোনো প্রমাণ পেয়েছিস আয়া আমি তার এবং তার মেয়ের ছবি তুলে রেখেছি আর কিছু কিছু মানুষের না প্রমাণ লাগে না তার চেহারায় বলে দেয় সে সত্যি বলছে না মিথ্যা বলছে কি যে অবস্থা লোকটার মেয়ের একটা কিডনি নষ্ট সে কারণেই মূলত সাহায্য চাইছে ভেরি স্যাড আচ্ছা শোন লোকটাকে আমিও কিছু দিতে চাই তোর কিছু দিলে চলবে না তোর বাবার অনেক আছে তুই তোর বাবাকে বলে আজকে বিকেলের মধ্যে একটা ভালো অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা কর মানে আজকে বিকেলে আমি তার সঙ্গে দেখা করবো তাকে বলেছি প্লিজ দোস্ত শোন বাবার টাকা আছে সেজন্য আমি লোকটাকে সাহায্য করতে যাচ্ছি না আমি মূলত লোকটাকে সম্মান দেখাতে চাই আরে বাবা সম্মান দেখিয়ে গিয়ে আয় দাঁড়া এক্ষুনি বাবাকে ফোন করছি থ্যাংক ইউ হ্যালো বাবা তুমি কি অফিসে না একটা দরকার আছে কি দরকার বল ফোনে বলা যাবে না আমি তোমার অফিসে আসছি আসবি ঠিক আছে ওকে বাবা বাই চল তুই যাবি আমার সঙ্গে আমি যাব সংকোচ করার কারণ নাই তুই নিচে থাকবি আমি উপরে গিয়ে নিয়ে আসবো ঠিক আছে জুসটা শেষ করি বিশ্বাস করেন বিশ্বাস করব দৌড়বে আপনার মতো কত লোক দেখছে এই শহরের ভাতবাজি করে টাকা পয়সা উঠাইতে জানতো এন থেকে তত উদ্ভট লোক এসে মুক্তিযুদ্ধের সাথে ভাই আমি একজন মুক্তিযোদ্ধা এইটা আমার মায়া এটা কিডনি নষ্ট একটা চিকিৎসার দরকার আমি তো গরিব মানুষ টাকা পয়সা নেই এই ডাক্তারের প্রেসক্রিপশন কিছু সাহায্য করবেন আমি সময় বের করতে পারলে জানাবো Thank you.
বিশেষ কিছু বলবা না? মানে খালেদ ভাই, একটা মানবিক ব্যাপার আপনার সঙ্গে আমার একটু কথা বলা দরকার। ব্যাপারটা ক্লিয়ার করো। আজকে একজন মুক্তিযোদ্ধার সঙ্গে আমার দেখা হয়েছে, বয়স 60-এর মতো হবে, নিরক্ষর। তার মেয়ের একটা কিডনি নষ্ট, বলা যায় মৃত্যুশয্যায়। তার চিকিৎসার জন্য টাকা দরকার। কেউ একজন বলল তিনি মুক্তিযোদ্ধা, আর তুমি সংবাদকর্মী হয়ে সহজে বিশ্বাস করে ফেললে। না খালেদ ভাই, তিনি যে মুক্তিযোদ্ধা তার ডকুমেন্টস আমি দেখেছি। তো আমি কি করতে পারি বলো? আমি তার উপর একটা ফিচার করতে চাই। আজ সন্ধ্যা 6টার মধ্যে না তোমার পেজ মেকআপ করার কথা, এখন লিখতে বসলে তুমি পেজ মেকআপ করবা কখন? সন্ধ্যার মধ্যে মেকআপ করতে পারবা? খালেদ ভাই, আমি লেখাটা প্রায় তৈরি করে ফেলেছি। বাহ, লেখাও তৈরি করে ফেলেছো? জি, আমি শেয়ারে দিয়ে দিয়েছি, আপনি একটু দেখে দিয়েন। আচ্ছা ঠিক আছে, দেখে নিতে হবে না, একেবারে পেজে দেখবো। তো ছবি পাবা কোথায়? খালেদ ভাই, আমি আমার মোবাইলে ছবিও তুলে নিয়েছি। ঠিক আছে, দিয়ে দাও। তাহলে আমি উঠি। ওই আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে ওই লোকটার জন্য 5,000 টাকা কালেক্ট করে রেখেছি, ওই টাকাই এখন দিতে যাচ্ছি। এখন বের হলে ফিরবে কখন? পেজ ধরবে কখন? খালেদ ভাই, একদম চিন্তা করবেন না, আমার সব কাজ প্রায় শেষ, রাজা খালি পেজে বসাবে। আর খালেদ ভাই, চাইলে আপনিও যদি কিছু মানে হেল্প। আমার তো টাকা বেশি নেই, মাসও শেষ। ঠিক আছে, এটা রাখো। থ্যাংক ইউ খালেদ ভাই। মানুষের যে এখন মানুষের জন্য আছে, আপনারে না দেখলে বিশ্বাস করতাম না। হ্যালো রাজা ভাই। হ্যাঁ, আপনি ম্যাটারগুলো ওই 21 পিসিতে এসে দেখেন। হ্যাঁ, আপনি কাজ করুন, আপনি ম্যাটারগুলো নামিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, আমি 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 আসছি। হ্যাঁ ওকে ভাই। চাচা, আমি তাহলে আজকে উঠি, আপনি ভালো মতো মেয়ের চিকিৎসা করেন। হ্যাঁ ঠিক আছে, আসি। ভাই, আমার এই মায়াটার কিডনির অসুখ, চিকিৎসার টাকা নাই, সাহায্য করবেন। আল্লাহ আপনার হায়াত দারাজ করুন, বাঁচা থাকুন। পারুল, পারুল, তোমাদের অবস্থা খুবই খারাপ থাকলে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে একটা দরখাস্ত দিলে তোমাদের অনুদানের ব্যবস্থা অবশ্যই করে দিত। সি এরকম করবে তা আমি ভাবতে পারিনি। কি হলো, মাস্টারের মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যালো, জি বলছি, জি লেখাটা আমার।
জালাল মিয়া কোথায় থাকে সেটা তো ফিচারেই লেখা আছে। হুম হুম, আপনি ওনাকে হেল্প করতে চাইলে ওনার কাছে দিয়ে আসতে পারেন, অথবা আমাদের এখানে একটা ফান্ড বক্স আছে সেখানে আপনি নিতে পারেন। জি, ওকে, থ্যাংক ইউ। আরে তুই আমার শেষ ভরসা, পারলে আমার ক্ষমা করিস মা। পারুল, শুনলাম, আচ্ছা তোমার বাবা একজন একটা মুক্তিযোদ্ধা, এই গ্রামের সবাই জানে একজন মুক্তিযোদ্ধা উনি, একজন মুক্তিযোদ্ধা হয়ে কেন এরকম কাজটা করতে গেল? গতকালকে পত্রিকা পড়েছিস? কেন রে? ওই যে আমি মুক্তিযোদ্ধাকে নিয়ে একটা রিপোর্ট লিখেছিলাম না, ওইটা গতকাল ছবি সহ ছাপা হয়েছে। তাই? আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি নিউজটা হিউজ সাড়া পাচ্ছি। ওয়াও, তুই তো অনেক বড় সাংবাদিক হয়ে যাচ্ছিস রে, এখন তো আর আমাকে চিনবি না, ফোন করলেও বিরক্ত হবি। ধুর, মানে তুই সব কি বলিস, আমারও তো বড় হওয়ার ইচ্ছে নেই। আর এই তুই আমাকে চিনিস না, যা তোর সঙ্গে কথা বলবো না মাইন্ড করলাম। না না বন্ধু, রাগ করিস না, আমি এমনিই বললাম। আর সবচেয়ে ভালো লাগছে যে এই মহৎ কাজটা তুই করেছিস। তো এই মহৎ কাজের পুরস্কার কি? চটপটি। চটপটি? যা আমি অন্য কিছু খাবো, চল। তোর বাপের ছবি পত্রিকায় আইছে, লগে তোর ছবিও আছে, তোর ছবি ছাপায়া হ্যাগো কইছে তোর নাকি কিডনি নষ্ট। কিরে কথা কস নাকি? বানায় বুনে করে তো কত কিছু কম যায়। হ্যাঁ, পত্রিকার আল্লাহ সব বানায় লিখছে, আর বাপ বেটি ছবি আমি অফিসে দিয়ে আইছি না। তুই কি এসব কথা কমে লেগে গিয়েছিস? হ্যাঁ, টাকার জোগাড় হইছে, এই তারিখে টাকা নিয়ে যদি চান্দর বান্দর করস অহন তো তোরে বাপের বাড়িতে রেখা গেছি, এরপরের দিনও তালাক, কথাটা মনে রাখিস। হ্যালো, জি খালাস ভাই। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। হ্যাঁ, ওকে। হ্যাঁ আসো আসো। নেক্সট সংখ্যার লিড কি করছো ভেবেছো কিছু? এখনো আমি তেমন কিছু ভাবিনি, আপনার কোনো আইডিয়া আছে? না, লিড নিয়ে তুমি ভাবো, সাব স্টোরি নিয়ে আমার একটা আইডিয়া আছে।
সাব স্টোরি হিসেবে মুক্তিযোদ্ধা ওই লোকটার একটা ফলো আপ স্টোরি করতে পারো। স্টোরিটা বেশ সাড়া ফেলেছে, বেশ কিছু পাঠক আমাদের অফিসে ওনার জন্য টাকাও পাঠিয়েছে। এটা খুব ভালো আইডিয়া খারাপ ভাই, আমি কি তাহলে এখন উঠবো? হ্যাঁ উঠো। ওকে মাবুদ, আমি বাইরে গিয়ে জানো মায়াটার হাসি মুখ দেখতে পাই। তুমি আমার অনেক সাহস দিছিলা, সেই সাহস আমি যুদ্ধ করছি। এই কদিন আমি নিজের অনেক ছোট করছি, আর কখনো না। তোমার মায়াটার সুখ দাও মাবুদ। আমার সুখের লেগা আব্বাইটা কি করলো? আল্লাহ, তুমি আমাদের দুনিয়াতে আনছিলা কেন? আমার জন্যই সব কিছু তুমি আমারে উঠে নাও আল্লাহ, উঠে নাও। শ্বশুর আব্বা ভালো একটা দান্দা বাঁধাইছে, এবার মোটা অঙ্কের টাকা নিচ্ছে। টাকা দিতে দোনো মনে করলে এবার উল্টা চাল দিন। খালা আগে 17 আর 5 23 টাকা কালকে নিও। আপনি তো মিয়া অচিরেই বাড়ি যাইবেন, এ ধরেন কাইল। আরে সে তো আমার ব্যাগ গোছন দিয়ে কইতেছেন, তামাশা বাদ দিয়ে আসল কথা কন। তামাশার মধ্যেই তো বাইসা থাকার আশা, পয়সা করে কিছু হয়েছে বুঝি? বুঝলাম না, এসব তথ্য কথা আপনি বুঝবেন না। বুঝাইতে না পারলে কঠিন কথা কনকে, সহজ করে কন। ভাটা সাহেব বেশি তর্ক বুঝেন না, সেই জন্য তো আপনার দারোয়ানের চাকরিটা কিন্তু বেশি দিন টেকে না। তুমি আপনার হাত দেখা মনে কই যান, আমার ফিটা দিয়ে যান, গ্রামের বাড়িতে ঘুরে আসি দিমুনে। বাকির খাতা ফাঁকি, নগদ পাই যদি খুশি মনে রাখি। আরে মিথ্যা সে তো আমিও জানি। আচ্ছা ভাই, জালাল মিয়া কে চেনেন? মানে উনি কে জায়গায় থাকে? আমি জালাল মিয়া, আপনি কে? না না, আমি আপনাকে খুঁজছি না, আমি অন্য জালাল মিয়াকে খুঁজছি। লেখাপড়া জানেন? হ্যাঁ জানি, কেন? দেখেন তো এখানে কি লেখা আছে। আপনিও জালাল? হ্যাঁ। না না, আপনার না, আমি অন্য এক জালাল মিয়াকে খুঁজতেছিলাম, সরি। এ ভাই, জালাল মিয়াকে চেনো? হ্যাঁ চিনি। উনি কই থাকে বলতে পারো? ওই তো ওইদিকে। না না, ওই জালাল মিয়া না, আমি ওই মুক্তিযোদ্ধা জালাল মিয়াকে খুঁজতেছি। ও ফাইডার সাহেব, ফাইডার সাহেব না হলে তো ওনারা কেউ চিনবো না।
ও আচ্ছা উনি এখন কই? উনি তো গ্রামের বাড়ি চলে গেছে। ঠিক আছে ভাইয়া। জি খালেদ ভাই, আমি স্টোরিটা কভার করার জন্য জালাল মিয়ার গ্রামে যাচ্ছি। জি জি। এই লোকটা যে সাংবাদিক সেটা তো আগে বুঝি নাই। আমার আর বুঝাইতে হইব না, তোমার শরম নাই? কাগজে দেখো নাই কোন মুখ নিয়ে আইছো? আল্লাহর দোহাই, তুমি আর কখনো আমার নাম ধরে রাখবা না। আমি তো তোমার বোঝা, দোয়া করো যেন আমার মুখ আর কখনো দেখতে না হয়। ও মা, তুই যা বলতে বলবো। খবরদার, তুমি আর আমারে ধরবা না, ধরলে তুমি আমার মরা মুখ দেখবা। এটা তুই কি কিরা কাটলি? আমি আপনার জন্য কিছু করতে পারবো কিনা জানি না, তবে কাকা আপনি টাকাটা রাখুন। খবরদার, তুমি আর আমারে ধরবা না, ধরলে তুমি আমার মরা মুখ দেখবা। হ্যালো, আপনি নিশ্চয়ই পারুন, আমি ঢাকা থেকে এসেছি, আমি যাবো। কোন? আমি সাংবাদিকতা করি, আপনার অসুস্থতার লেখাটি আমি পত্রিকা ছাপিয়েছিলাম। আপনারা জেনে খুব খুশি হবেন যে আপনাদের পাশে অনেকেই এসে দাঁড়িয়েছে। এই যে এই প্যাকেটটা রাখুন। এই প্যাকেট আমাকে সব লাগবো না। এই লেখাটা না ছাপলে আপনাকে কি এমন ক্ষতিটা হইতো? কত মুক্তিযুদ্ধ তো কতভাবে জীবন ধারণ করে, আপনারা কি সবার খবর রাখেন? আমি আসলে বুঝতে পারছি না, মানে আপনি কি বলছেন? আমারে দেখলে কি মনে হয় আমি অসুস্থ? মানে আমি কিন্তু এখনো বুঝতে পারছি না। বুঝতে দরকার নেই, মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করছে ঠিকই, কিন্তু দেশের মানুষ কি কখনো খোঁজখবর নেয়?
তারা কে কেমন আছে? মুক্তিযোদ্ধারা কারো কাছে হাত পাতুক, কারো কাছে করুণা চাক, এটাই কি গৌরব? ট্রেনে কাটা পড়ছে, জলদি আয়েন। মুন্ডাটি শক্ত কর, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, একটু শক্ত। আমি তো আছি, আব্বা তো ভালোই টাকা পয়সা পাবে, বুদ্ধি করে ভালো একটা ব্যবসা করব, চিন্তা করিস না। তাকে রাষ্ট্রীয় সম্মান দেখানোর জন্য, একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই সম্মানটুকু পাওয়া তার অধিকার আছে। এই সম্মানে শুরুই হয় নাই, তার আবার শেষ কি? বাবসান মানা করে গেছে, আমি চাই না এই সম্মান। আপনারা নতুন করে তারে আর কষ্ট দিয়েন না, দোহাই আপনাদের। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.